আসসালামু আলাইকুম, দি ভিলেজ এগ্রোতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি আজকে ধানে সার দেবো এবং কী কী সার দেবো সেগুলো আপনাকে দেখাবো। তার আগে বলে রাখি, ধানে সার দেওয়ার আগে ধানটা হাটকে নেবেন। হাটকে নেওয়ার পর একদিন পর আপনার সার দেবেন, বা সে যেদিন হাটকাবেন সেই দিনও সার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কী কী সার দেবেন সেটা আপনাদের একটু দেখাবো। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার, কেএসপি, পটাশ, ইউরিয়া, সাথে একটা থিওভিট আছে, লাভিট, আর এটা আছে আপনার অ্যামকোফ্রান, অ্যাথারটন, এটা হচ্ছে লাক ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে আপনার দানা বিষ। আর আমি এই সারগুলো দেবো সব ধানে। তো আমি এর আগে গতকাল ধানটা হাটকে থুয়েছি, তো আজকে এই সার দেবো। ইভেন টিএসপি আছে 20 কেজি, ইউরিয়া আছে 15 কেজি এবং পটাশ আছে 15 কেজি, সব মিলে 52 কেজি সার। আর সারটা ছিটাবেন, যদি পানিতে পানি বেশি থাকে ওই সময় সার ছিটাবেন। আর এই দানা বিষটা দেওয়ার একটা কারণ হচ্ছে ধানে যদি মাজরা না লাগে সেই জন্যে এই দানা বিষটা দেওয়া। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন।